আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি এবং দয়ায় অনেক ভালো আছেন। ইনশাআল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় অনেক ভালো আছি। বর্তমানে বাংলাদেশের প্রাকৃতিক অবস্থা খুবই খারাপ চলছে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই পারেন আমাদের এত বড় দুর্যোগের থেকে রক্ষা করতে। আর তাই এখন আমাদের বসে থাকলে চলবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে, এই দুর্যোগ থেকে মুক্তি চাইতে হবে। তো বন্ধুরা, চলুন এখন আমরা জেনে নেব এমন একটি আমল সম্পর্কে যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। তবে এই আমলটি করার পূর্বে এবং করার পরে তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করতে হবে। আর সেই কাঙ্ক্ষিত দোয়াটি হলো আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আমি আবারও বলছি আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এর অর্থ হলো হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের থেকে ঘূর্ণিঝড় বৃষ্টি ফিরিয়ে নাও, আমাদের উপরে দিও না। এটি বুখারী শরীফের একটি হাদিস। তো বন্ধুরা, আমাদের বাংলাদেশে যত মুসলমান রয়েছেন এই দোয়াটি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রক্ষা চাইলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।